ঘটনাটা ঘটালাম আসলে আমি, কোনো ছেলে আমাকে পাত্তা দেবে না সেটা হয় না। ইউনিভার্সিটিতে গত 2 বছর ধরে দেখছি আকিল ভাই আসলে আমাকে পাত্তা দেয় না। আমার সাথে কথা বলার জন্য কত ছেলে বর্তে যায়, আর ওনারা তো দমক কেন। একদিন আমার ফ্রেন্ড দীপ্তি বলল, আজকে নিপার কাজটা দেখলে, সারা দিন আকিল ভাইয়ের পেছনে ঘুরঘুর করলো। খেলার ভাগবে কি চমৎকার ভাবে মেয়েদের ঘোরায়। অবজেকশন, নাকে দড়ি দিয়ে ঘোরাবে হচ্ছে মেয়েরা, আর ছেলেরা ঘুরবে। এত পটপট করিস না তো, খুব তো গল্প করিস, এই করবি সেই করবি, কই আকিল ভাইয়ের সাথে তো কিছুই করতে পারলি না। তোকে তো মোটেই পাত্তা দেয় না। আমাকে পাত্তা দেয় না? ওকে, 3 মাসের মধ্যে তোদের ওই আকিল ভাইকে যদি আমি না ঘুরিয়েছি, বেচারাকে এমন কান্না কানাবো, তারপরে আউট। তুই সবসময় যেরকম করিস ভাই, সবাইকে পারলেও আকিল ভাইকে পারবি না। আর চাইলেই তো পারবো। বাজি বাজি, ব্যাস আমরা বাজি ধরে ফেললাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমি হেঁটে যেতে পারবো। বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে, তুমি যাও। তুমি বলো তো, রাগ করলে না তো? আপনি উঠবেন নাকি তুমি করে বলেছেন বলে রাগে আপনার সাথে হেঁটে রওনা দিব? আকাশে সারা পৃথিবীর ইচ্ছা, এটা আমার একা না, সবার। তুমি ভিজলে আমার একটুও কম করবে না। রাত্রি আমার কাছে আসছে, ইদানিং অনেক সময় দিচ্ছে। ওকে আমার প্রেমে পড়েছে, আমি ওর সঙ্গে মিশছি, তবে একটা উদ্দেশ্য আছে। ওর বাবা ভীষণ বড় লোক, তাই বলে বড় লোক শ্বশুর জুটি আমার অভাব দূর করার কোনো উদ্দেশ্য নেই। ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট আমার, কিন্তু চাকরির বাজারে এটা নিশ্চিত নয়। এরপর যেটা জোর লাগে সেটাই রাত্রির বাবার আছে। পরীক্ষা শেষ হলেই বেকার, রাত্রির বাবা বলে দিলে একটা চাকরি হয়ে যাবে, এই জন্যই ওর সাথে ঝুলে আছি। বিলিভ ইট, ওর জন্য ভেতর থেকে কোনো সারাই পাই না আমি। আকিলের সাথে রিলেশন নিয়ে আমি যে বাজি ধরেছিলাম সেটাতে আমি জিতে যাচ্ছি। আমরা এখন একসাথে ঘুরি ফিরি, আড্ডা মারি, ফোনে কথা বলি। উফ, মোবাইলের কার্ড কিনতে কিনতে আমার অবস্থা কাহিল। বাজির শর্ত অনুযায়ী আমার উচিত ছিল আকিলকে ছুঁড়ে ফেলা, কিন্তু ঘটনা ক্রমশই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওর সাথে না মিশলে, একদিন কথা না বললে আমার অসহ্য লাগে। এখন কি হবে? দীপ্তির সাথে বাজি ধরেছিলাম, একদিন ওর সামনেই কেঁদে ফেললাম।